A. R. Studio. Dosahat. নবীজি আম্মাজান হালিমার কোলে বসে, ভাই খুব গুরুত্বপূর্ণ ইতিহাস শুনে আমি ওয়াজ কথায় ঠেলে তুলছি গালি দেখে। আম্মাজান হালিমা আমার রসুলের দুধ পান করাচ্ছে, আর আমার মেয়েদের মহিলাদের দেখবেন সবার সিদ্ধ ব্যবহার। মহিলারা যেমন বাচ্চাদের দুধ দেন না, একটা স্তন ব্যবহার করেন না, দুটো স্তন ব্যবহার করেন। তো আম্মাজান হালিমা মহিলাদের সবার সিদ্ধ ব্যবহার অনুযায়ী রসুল্লাহর মুখটা ডান দিকের স্তন থেকে তুলে বাম দিকের স্তনে লাগালে আমার রসুল মুখটা ফিরিয়ে নিলেন। আয় আব্বা, আম্মাজান হালিমা তো বুঝতে পারি যে বাচ্চা ছেলে কি হোক, ফের রসুলুল্লাহর মুখটা নিয়ে বাম দিকে স্তনে লাগালেন। রসুলুল্লাহ আবার মুখটা সরিয়ে নিলেন, কবার আবার রসুলুল্লাহর মুখটা নিয়ে আম্মাজান হালিমা বাম দিকের স্তনে ধরলেন, আবার মুখ ফিরিয়ে নিলেন, কবার হলো। হে চালধাবাড়িয়া মুসলমানেরা, যারা গভীর রাতে জলসা শুনছ, আমি তোমাদের ছেলের মতো, আমি তোমাদের ভাইয়ের মতো, আমি মদিনার কামলিওয়ালা নবী, আমি জান রহমত পৃথিবীতে এসেছি, ভাইয়ের হক মেরে খাওয়ার জন্য নয় আমি রসুল এসেছি, ভাইয়ের অধিকার কেড়ে খাওয়ার জন্য নয়, ভাইয়ের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য। আমার ডান দিকের স্তনটা আমার অধিকার, আমি পান করেছি। আমার মা একবার সুবহানাল্লাহ, আমার বাম দিকের স্তনটা তোমার নিজের ছেলে আছে না, আমার দুদু ভাই আব্দুল্লাহ আছে না, আমি রসুলুল্লাহ ভাইয়ের হক কেড়ে খাওয়ার জন্য আসিনি। চালতা বেরিয়ার মুসলমান বুকে হাত দিয়ে বলে সেই নবীর উম্মত বলে যারা দাবি করে, যত বড় হয় ভাইয়ের হক মেরে খাবে, ঝোঁক ওঠে না ওঠে না? আরে জোরে বলো, যারা ভাইয়ের হক মেরে খেয়েছো, 40 বার হজ করো, 4000 বার আজ মিলে যায়, আর ঘুড়িয়াড়িকে চিৎকার ধরে শুয়ে থাকো, তুমি মালটা উম্মত মুহাম্মাদি হতে পারলে না, ভাইয়ের হক মেরে। আপনাদের কেন রেজিস্টার অফিস কোথায়? আর জায়গাটা গেলে কোথায়? বারাসাত। একদিন বাপ মরে গেছে, মার এসে বলতে যাও মা মা তো ছোটা খুব খারাপ বলে, চল বারাইপুর ডাক্তারখানায় নিয়ে যায়। এদিক কিন্তু বারাসাতে সব রেডি, সব রেডি। ওদিকে মার ডাক ডাক দেয় যে বারাসাতে এসে 10 টাকা জায়গা নিজের নামে লিখে ভাইয়ের ফাঁকি দিয়ে ঘরে এসে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর বলে ভাত খাচ্ছে। আজরাইল ভাই সারা পাকা, আমার মা তো ভাই। আর হক মেরে খায় পাঁচু মোল্লা কারা, শুধুমাত্র পাঁচ অক্ত নামাজ বলে চারা। নাম্বার দুই বলবো না ছেড়ে দেবো, বলবো না ছেড়ে দেবো। নাম্বার দুই শুকনো মোল্লা, কি মোল্লা বলো? শুকনো মোল্লা কারা, শুধুমাত্র শুক্রবার নামাজ পড়ে, এরা সপ্তাহে একবার আল্লাহর খাতায় নাম তুলে দিয়ে আসবে। এই আব্বা এই শোনো, তাও দেখবেন আল্লাহর কি বাপ, সবার লাস্টে যাবে, সবার আগে বেরোবে, ছেঁড়া জুতো নিয়ে যাবে, ভালো জুতো নিয়ে পালাবে। আল্লাহ না বলো, এই আল্লাহ না বলো, এরা হলো কারা? শুকনো মোল্লা। শোনো, ইমাম সাহেব দোয়া করতেছে, ওই দোয়া শেষে আপনাদের এদিকে বীর রহমান দিকে ইয়া রহমান রহিমিন বলে ইমাম সাহেব, কিছু কিছু জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমাম সাহেব, সবে লা ইলাহা বলে যখন ইল্লাল্লাহ বলেন বলেন সবে লা ইলাহা পর্যন্ত এ শুকনো মসজিদের পটে যেন ফেরেশতা আবার বেঁধে রেখেছিল, বুঝলেন? এখন ইল্লাল্লাহ বলে যে মসজিদের পটে, আর মসজিদের পানি হয়েছিল পটটা সিলিং, তারা উঠে বললো আব্দুল আব্দি আল্লাহ কি রে বাপ, পড়ে গেল
মসজিদে লাভ দিকে পড়ে গেছি এরাম ঝান্তরা আছে না নাই তাহলে সুগদ মোল্লা কারা শুধুমাত্র শুক্রবার নামাজ পড়ে কারা কড়া হলো পাঁচ মোল্লা সুগদ মোল্লা নাম্বার 3 রমজান মোল্লা কি মোল্লা বলো এদের সারা বাজার দেখতে পাবেন নাই রমজান আসছে শয়তানও এদের বেঁধে রাখতে পারবি ইমাম সাহেব বলে দে তুই রাত দুটোয় দিয়ে এসে হাঁক দি এ রমজান রাত 11টায় থেকে বসো জিব্রাইল তো এসে চিনতে পারছে না ওয়াল্লাহ এ মালটা কত এলো থেকে বসে হতে হবে সারা গ্রামের লোকের ইফতার করার কি হবে ওই একা ইফতারি বেঁধে গোটা গ্রামের শুধু লোকের খাইয়ে দেবে হ্যাঁ না না হ্যাঁ না না রমজান শেষ রমজান মোল্লা শেষ আবার আগের বছর দেখা হবে ইনশাআল্লাহ কজন হলো খুব ছড়ে বলছি শোনো পাঁচ মোল্লা শুকনো মোল্লা রমজান মোল্লা নাম্বার 4 উদো মোল্লা কি মোল্লা বলো আরে এদের রোজা রোজা কিছু দেখতে পারবেন না দুটো ঈদের দিন ছাড়বো সামান মেঘে পুকুর ময় গেজা করে কালী ঝুলি মেঘে গ্রামে মেয়েরা চিনতে পারে না ওয়াল্লাহ এ মানটা করতে এলো এটা কালীর কায়দা আলাদা তোর মার ডিজাইন আলাদা ছেঁড়া প্যান পরে ফাঁস কাটার আগে বসে হয়েছে দিদি আরে হ্যাঁ না না বলো যারা রোজা না রেখে ঈদগার মাঠে গেল ডবল গুনাহ হবে বলে মনে হয় না বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেছে যে স্বেচ্ছায় রোজা রাখলো না ও আমার ঈদগার মাঠে যাবে না জোরে বলো না আছে তা তুই তো রোজা করি তাইলি কেন তোর লজ্জা নি শরম নি হায়া নি কায়া নি তুই বিলাপ চোমা আমার বোনের বিয়ে হচ্ছে গোটা গ্রামের লোকের দাউদ দিস তোর দিন তার মানে তুই কি যন্তর মত তুই কিরাম ডিজাইন নি মত তা তোর দাউদ দিন তো তা তুই খেতে আলি কেন তুই দোকান করা মাল তুই দোকান করা মাল মাল তোর আল্লাহ হাতির মতো শরীর দেবো আজরাইলের মতো চর্বি দে ঘুরতো রমজান মাঝে রোজা রাখলে না আর কোন লজ্জায় তুমি ঈদগার মাঠে আছে ফাঁস কাদারে নামাজ পড়তে যায় আর ঈদের নামাজের মানে আলাদা হয় না কথা বলে না আর ইমাম সাহেব প্রথম রেখাতে সানা পড়ে তিনবার আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেয় এখন ইমাম সাহেব আল্লাহ আকবার সানা পড়ে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেয় যে ঈদ রূপ চলে ও সফলা এবার ইমাম সাহেব ফের তিনবার আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেয় নামাজ হবে তাহলে কজন হলো পাঁচ মোল্লা শুকদ মোল্লা রমজান মোল্লা ঈদ মোল্লা নাম্বার 5 ফাইনাল আলু মোল্লা কি মোল্লা বলো কিছু কিছু মুসলমানের থানা আছে মসজিদে আছে মাদ্রাসায় আছে জলসায় আছে হিন্দু পাড়ায় দুর্গপুর আছে বলো বলো কাউড়া পাড়ায় কালীপুর দেওর পাড়ায় খুঁটিপুর আলু আলু কিছু দিদি দেওয়া যায় না বলুন বসে দেবেন মাছে দেবেন ডিমে দেবেন ডালে দেবেন ভোট্টাই দেবেন তেতোই দেবেন যাক দেবেন ফিট হয়ে যাবে এরা হলো আলু 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 জলসায় মিলাদ মাহফিল গাজন যাত্রা সিনেমা আছে না নাই তাই এ মুসলমান যদি উম্মত মুহাম্মাদি বলে দাবি করো আসলে আমি স্পেশাল করে না বললে বুঝি পাবেন না একটা লোক একটা গরু পোষে কি পোষেন বলো হ্যাঁ ভাই চুক্তি রকম গুরুত্ব দিয়ে শোনেন কোরআনের আয়াত দিয়ে মিল খাবো এখন গরুটা এক একটা লোক গরু খুব সুন্দর করে ভালোবেসে যত্ন করে তার গা ধুয়ে দেয় গা মুছিয়ে দেয় তার ঠান্ডার সময় গায়ে লেপ টেপ দেয় এখন ওরম যত্ন করছে আর আমি কি করেছি পিছনতে হাতখানে বাড়ি নে আর গরুর পাছায় কাপাঙ্ক বেঁধে আগো গরুর মালিক আবার কিছু বলবে কথা বলে আর কিছু বলবি নি আমার গরু আমি মানুষ কত দূর মাছো কেন বলবে না বলবে না বলবে তো আমি ওর মারবো নি আমি কি করবো গরু বাঁধা আছে পিছন তো হুর করতে হবে আগে রেখে যাবি না যাবি নি গরুর কাঠি দি আঘাত দি যাই করি গরুর মালিক গরুর মালিক রেখে যাবে ওরা হতভাগা মুসলমান এ গরু ছমান করে মালিকের বাড়ি খেয়েছে গরুর আড় বোতল লেগেছে গরুর চর্বি একটা বাচ্চার পেটে পা তুলে দে মেরেছে আর একটা বাচ্চা পেটে সিং ঢুকিয়ে দিয়েছে এখন এই গরুটার মাথায় যদি কেউ লঙ্গুর মেরে মেরে দেয় গরুর মালিক রেগে যাবে না খুশি হবে বললা সোনার ভাই
আরে গরুর মালিকের দড়ি বাঁধা ছিল তার চন্দ্রখাদির করত গরুর কিছু করলে গরুর মালিক রেগে যেত কিন্তু গরু কি করে ছমাস ধরে গেছে গতরটা বেশ আজরাইলির মতো লেগেছে ও ঘাড় নাড়াতে দড়ি ছিঁড়ে কথা বুঝলে দড়ি ছিঁড়ে আর বাচ্চার পেটে পা তুলে দেয় আর বাচ্চার পেটে শিং ঢুকিয়ে দেয় আর এই গরুর মাথা যদি 10 কিলো ওজনের লোহার হেঁটুড়ি মেরে মেরে দেয় গরুর মালিক আমার বান্দা মুমিন হবে আমার নিয়ামতি ফসল খাবে আমার শুকরিয়া আদায় করবে খিদে লাগলে খেতে দেবো কেউ মারতে আসলে আমি আল্লাহ ঠেকাবো এ মুসলমানের মুসলমান কোরআনের দড়ি ছিঁড়েছে মুসলমান মদ খেয়েছে মদরা হলো কোরআনের দড়ি মদ হারাম শুধু হলো কোরআনের দড়ি আপনার জেনা হলো কোরআনের দড়ি মুসলমান কোরআনের দড়ি ছিঁড়েছে যোগী আদিত্যনাথ ধরে ওগড়াচ্ছে টাগলা মাস্টার চেনেন কে বলবো ও অমিত শাহ ও সারা কুকুর ডেকে ডেকে মরবে আল্লাহ কিরে বাপ ও ধরে দড়ি ঘষে দেয় আল্লাহ রেগে যাবে না খুশি হবে কথা বলে না কথা বলে না আরে আল্লাহ তো আমাদের রেজেকের দায়িত্ব নিয়েছে আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন মাগাচ্ছেন খিদে লাগলে খেতে দেবে কেউ মারতে আইলে বাঁচাবে আমরা যদি মস্তানি দিয়ে কোরআনের দড়ি ছিঁড়ি মুসলমান বুকে হাত দিয়ে বলে আমাদের উপরে আজ এত বিপদ বালা বসিব একটাই কারণ মুসলমান কোরআনকে ছেড়েছে নবীর আদর্শকে ছেড়েছে নবীর আখলাক ছেড়েছে কথা বলি যখন আল্লাহ নিয়ে এসছে বলেই ফেলি আচ্ছা বলুন তো এই যে করোনার কালে পুরো করোনায় গোটা দুনিয়ার চোখ নীল হয়ে গেছে আচ্ছা বা এই করোনা দিয়েছেন কে আল্লাহ এই কথাটা রেখে আমি একজন মাহারাওয়ালা আব্বা আমার দিক থেকে দেখেন আমার মতো অনাথ আমি কালিমুল্লা ওয়াজ করছি আমার মতো অনাথ আপনাদের গ্রামে নেই আমি কালিমুল্লা যেদিন পৃথিবীর জমিনে এসেছিলাম আমার ফসল